এটা এসে এটাকে এই মাথাটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আর এটাকে খোলা রাখছে, এটাকে খোলা রাখছে, এটাকে খোলা রাখছে। এখন দেখো তাহলে কি হচ্ছে, আর এখান থেকে পার্টিশন মেনটেন করতেছে, এখান থেকে ফ্লুইডটা এই লাইনে ঢুকতে পারবে না। তাহলে এখন এখান থেকে ফ্লুইডটা আসলো, হাই প্রেশার ফ্লুইডটা আসলো, আসে এখান দিয়ে আসে, এখান দিয়ে আসলো, আসে আসে এই চেম্বারে প্রেশার রাইজ করলো বাম দিকে। সুতরাং বাম দিকে প্রেশার রাইজ করলে কি হবে, সিলিন্ডারটা বাম দিকে সরে যাবে। সরে গেলে পরে রিলের রডটা বাম দিকে সরবে, সরে পরে তখন এই দিকে টাইলারটাকে ধাক্কা দিবে আর এই দিকে টাইলারটাকে টান দিবে। টান দিলে পরে দেখো, টান দিলে পরে এখানে এখানে কিংপিন আছে, কিংপিনের উপরে ভিত্তি করে এটা এই মাথাটা ডান দিকে সরে যাবে। আর এখানে যখন ধাক্কা দিবে তখন এই মাথাটা ডান দিকে সরে যাবে, গাড়ি ডান দিকে ঘুরে গেল। দেখো চাকা দুইটা ডান দিকে ঘুরে গেল, দেখা যায়, ক্লিয়ার, ওকে। আর এটা যখন এদিকে সরতে থাকবে তখন এখানকার যে ফ্লুইডটা ছিল ওই ফ্লুইডটা এখান দিয়ে আস্তে করে যায় এখান থেকে, যে এখান থেকে যে এখানে চলে আসে, তারপরে চলে আসে। এইটা এইটা যখন সরতে থাকবে তাহলে এখানকার ফ্লুইডটা কোথায় যাবে, এই ফ্লুইডটা এখান দিয়ে যে এখান দিয়ে বুঝে গেল। এটা যখন সরে যাবে এই প্রান্তটা সরে যাবে এই অংশটা, তাহলে এখানে যে ফ্লুইডটা ছিল এই ফ্লুইডটা যাবে কোথায়, এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, যাবে কোথায়, তখন এটা এখান থেকে যাবে, এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে, বুঝতে পারছো? ওকে, কোন প্রশ্ন? গাড়ি ডান দিকে ঘুরে গেল,